বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মচারী এবং কর্মচারীদের পরিবারদের নিয়ে অনুষ্ঠিত হলো বর্ধমান মোহনবাগান মাঠের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা এবং সহ উপাচার্য ডক্টর আশিস পানিগ্রাহী। এদিন 39টি ইভেন্ট ছিল, যেখানে কর্মচারী, পেনশন হোল্ডার, কর্মচারীদের ছেলে, মেয়ে, স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিক মিলিয়ে মোট 450 জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। সকাল থেকেই বর্ধমান মোহনবাগান মাঠে এই প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা ছিল নজরকাড়া। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। প্রতি বছরই আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তাদের স্ত্রী, তাদের পুত্র, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজ সকাল 11টায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য আমাদের ডক্টর নিমাই চন্দ্র সাহা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর আশিস পানিগ্রাহী, ওনাদের উপস্থিতিতে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছিল। এখন আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তাদের স্ত্রীদের যে মিউজিক্যাল চেয়ার এবং আমাদের গোয়াজ ইউ লাইক, এই দুটো প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হবে এবং তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা আমাদের সমস্ত ধরনের আজকে যে প্রতিযোগিতা হয়েছে সেই সকল প্রতিযোগিতায় যারা সাফল্য পেয়েছেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছেন, সেই সকল স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে এবং আমাদের আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। কতগুলো ইভেন্ট ছিল আজকে? 39টা ইভেন্ট ছিল আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা। তার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, তার মধ্যে ছিল বর্ষা নিক্ষেপ, তার মধ্যে ছিল আমাদের হাই জাম্প, লং জাম্প, আমাদের 400 মিটার দৌড়, আমাদের 200 মিটার দৌড়, আমাদের রিলে রেস ছিল, মিউজিক্যাল চেয়ার ছিল, আমাদের হাঁড়ি মাথায় নিয়ে দৌড় ছিল, আমাদের গোয়াজু লাইক, সমস্ত ধরনের ইভেন্ট, যতগুলো ইভেন্ট একটা ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে থাকে সব ইভেন্টই আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় ছিল। 39টি ইভেন্ট। কতজন প্রতিযোগী মোটামুটি? আমাদের প্রতিযোগী, আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তো আছেই, যারা আমাদের দৌড় প্রতিযোগিতা সহ আমাদের বর্ষা নিক্ষেপ, লোহবল নিক্ষেপ, জ্যাকলিন, আমাদের রিলে রেস অংশগ্রহণ করে, তারা তো আছেই। সাথে সাথে আমাদের তাদের সন্তান সন্ততিরা অনেক পরিমাণে এখানে এসেছে। আমাদের এখানে আধিকারিক, আমাদের সবথেকে বড় যে আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে অবসর নিয়ে চলে গেছে সেই সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা আজকে এখানে এসেছিলেন এবং তারাও আমাদের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে এমপ্লয়িজ অ্যানুয়াল স্পোর্টস মিট যেটা, সেটা প্রতি বছরই হয়। আমরা গত বছরও করেছিলাম, কোভিড পিরিয়ডের মাঝে একবার যখন একটু আমাদের খোলা হয়েছিল তখন আমরা করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের এমপ্লয়িজ যারা আছে তাদের এবং তাদের ফ্যামিলির যারা ছেলে, তাদের বাচ্চারা এবং তাদের স্ত্রীরা, হ্যাঁ, সবারই জন্য এই অনুষ্ঠানটা করা হয়। প্রতি বছর আমরা এটা করি। এখানে 39টা ইভেন্ট আছে, ছেলে মেয়ে এবং যারা এমপ্লয়ি, যারা উমেন্স এমপ্লয়ি আছে তাদেরও হয়। এটা সারাদিন ধরে এই 39টা ইভেন্ট চললো এবং আর কিছুক্ষণ পরে আমাদের পুরস্কার বিতরণ হবে। এখানে আমাদের উদ্বোধন করেছিলেন মাননীয় উপাচার্য মহাশয়, সহ উপাচার্য মহাশয়। তো এই অনুষ্ঠানটা আমরা খুব জাঁকজমকভাবেই এমপ্লয়িদের মধ্যে একটা বিরাট সাড়া দেয়, কারণ সারা বছরে তারা যে ফাইল ওয়ার্ক করে সেটা এই দিন খোলা আকাশের নিচে, যে খেলাধুলাটা একটা অনুভূতি, একটা খেলাধুলার যে একটা অনুভূতি সেটা অনুভব করে এবং সেই জিনিসটা আজকে সারাদিন ধরেই চলবে। কতজন অংশগ্রহণ করেছিল এখানে? প্রায় 400-500 জন, প্রায় 400 জনের মতন পার্টিসিপেট করে। সবাইকে কি পুরস্কৃত করে না ফার্স্ট? না, সবাই, সব ইভেন্টে আছে, প্রত্যেক ইভেন্টে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে প্রাইজ দেওয়া হয়। আর এমপ্লয়ি ছাড়াও আমাদের যারা পেনশনার যারা আছে, আমাদের এমপ্লয়ি যারা পেনশন পান, যারা রিটায়ার পার্সন, তারাও এখানে পার্টিসিপেট করে, প্রায় 25-30 জন তারাও এসেছিলেন। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।